দর্শক মনকে এই সময় আমি বাতাইলে জাতি যেটা মার্ঘেটা আঞ্চলিক সমিতি হয় বড়গুলাইমে যেটা অনুষ্ঠান কইরে যে গণহংকার আদিবাসী গণহংকার খামনিকের মাঝে উপস্থিত হয় হদৌকম আদিবাসী ছাত্র সন্থা কেন্দ্র সমিতিকের সভাপতি অর্দীপ নাগ ডাঙ্গরিয়া ওকের সামনে তো এই আজকের এই গণহংকারকে বারেসে জানেকলে চেষ্টা করবো আমি আজ সামনে আদিবাসী সে স্পষ্ট করে দিছি হদৌকম আদিবাসী ছাত্র সংস্থা ইসনে আন্দোলন নায়িকার আছে আদিবাসী ছাত্র সন্থা একটা লাক্ষ্যালিক আন্দোলন করে যেটা নাকি আদিবাসী যুগ যুগ ধরে কোন আজ নিজের রাইট কে নাই পায় নিজের অধিকার নাই পায় আজ ভারত স্বাধীন হয় 73 সাল হয়ে গেল মানে খান মানে 74 হয় লগা হয় কন্টিনিউ চালাতে উকার মাঝে যদি আজ আদিবাসীকে আদি মানে অত্যাচিত কার পায় আদিবাসীকে যদি বঞ্চিত কার পায় আদিবাসী চুপচাপ রাখ নাই পারে সে কারলে আদিবাসী হই কোন যেমন এমএলএম পি আহেন ওমান যদি জায়গ কারলে কাম নাই কার পায় হলে ওমানকে নেক্সট ইলেকশন মে ওমানকে গিরাক লাগিন আমি বাধ্য হয়ে যাব আজ আমি ওমানকে কোনো দিন হিসগা নাই কারণ মানে আমার কোনো দুশ্মনী নাই খে লেকিন জায়গ কার যদি কাম নাই কার পায় হলে আমি বাধ্য হয়ে যাব ওমানকে হুমা প্রত্যুত্তর দেখ লাগিন সে কারলে আজ অদক্ষম আদিবাসী ছাত্র হন্তা রেডি হওয়া থে 21 কার ইলেকশন মে আমাকে পানি একটা আমি রিপ্লাই দেখলে আমি ঠিয়া হব আজ এসটি আমি খোঁজাতি যেটা আমার প্রাপ্য লাগে আজ গোটা ভারত মে আদিবাসী মানে এসটি লাগায় তো ইয়াও হেরকম আমি উরাং মুন্ডা সান্তাল খাড়িয়া মিলা কেন আমি সব কই এসটি কি স্যার লাই আমাকে অতি অনকালে আমাকে এসটি দেখ লাগে ওটাই আমি দাবি জানাতি আমার প্রাপ্যকে খোঁজাতি বিজেপি কে কোন আমি বিয়ানি পাতি বা বেলে মানকে এগেন্স্ট মে বাত নি কর কিন্তু যেটা প্রাপ্য উখে মনকে জানাতি দুসরা বাত হলক মাটিকার পাট্টা যেটা আমাদের মাটিকার পাট্টা যুগ যুগ সে ইয়া হে আমাদের মাটিকার পাট্টা আছে সে পাইক নাই পারে ও পাট্টা কি হচ্ছে সেরকম বাগানকার হাজিরা কেউ বাড়াই দেখ লাগে না তো আমাদের আদিমান জীবন কেসার খামাই কেসার সেরকম আদিবাসী মান ইকোনমিকলি পয়সা পাতি সে বহুত দুর্বল আছে কার সে আসাম মে আদিবাসী অটোনোমাস স্যাটেলাইট কাউন্সিল কার একটা আমাদের কে অটোনোমাস কাউন্সিল দেখ লাগে সেটাকে আমি দাবি করি এই চারটি দাবি লিখন আমাদের আজকের গণহংকার কে আমি আগুয়া লিগার কে গোটা আসাম মে আমি করতে যাব যাব তক আমার আদিবাসী কার দাবিটা পূরণ হই তাব তক আমি আন্দোলন রাউকের যে ভাষণ আছে ভাষণ মে আমি শুনেকলি পারলি যেটা মাংরি উরাউকের আদি আন্দোলন কার বারে মে ওকার বারে মে কি বলবো যেহেতু আমি আজ মহিলা মানকের শক্তিটা বহুত বড়কা আছে আর মহিলা শক্তি যখন আগ বাড়াই লাল দুনিয়াকের কোনো শক্তি কোনো কারণ নাই পারেল সেলা এবার আমার আদিবাসীকার লিডিং মে রহে মাংরি উরাও যেহেতু আমি কার স্ট্রিকাল ফাইটার রহে ওই হিসাব সে মাংরি উরাউকের আন্দোলনকে আমি এবার সে জানুয়ারি সে শুরু করবো সে কারণে আমি সংকল্প লেব যেহেতু মহিলা মানকে কোনো শক্তি হারওয়াক নাই পারে ও কারণে মহিলা শক্তিকে আগাবো এবার তো ধন্যবাদ দেখি আপনি আদিবাসী নিউজ টিভি চ্যানেলকে ওর সে আজ আমি কে কেন্দ্র সমিতিকের উপস্থিত রয়ে ইহা যে মার্গেটা আঞ্চলিক কমিটিকের উদ্যোগ মে যে আদিবাসী গণহংকারকে পালন করলে আর ওকের এই ভিজুয়াল রাও সব কামনি দেখাইলে যদি আদিবাসী নিউজ টিভি মে রিপোর্ট আদিবাসী নিউজ টিভি।